আসসালামু আলাইকুম এভরিওন, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আপনাদেরকে পাস্তা তৈরি করে দেখাবো। সেই পাস্তাটা হলো সাদা পাস্তা, মানে হোয়াইট পাস্তা। আচ্ছা, আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এখন আমি একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি চুলাতে। আমি চুলাটা এখন অন করিয়ে দিব। চুলাটা আমি অন করে দিয়েছি। এখন আমি একটু হাফ চা চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিব। এটা দেওয়ার কারণ হলো পাস্তা গুলা একদম জর্জরে হবে। এখন আমি পানিটা ফুটন্ত অবস্থায় পাস্তা গুলা দিয়ে দিব। আমি এখন 1 চামচ লবণ দিয়ে দিব। আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এখন আমি পানিটাকে একটু নেড়ে দিব। দেখুন আমার পানিটা ফুটে গিয়েছে। এখন আমি ঝিনুক পাস্তা নিয়েছি 1 প্লেট, এই যে দেখুন। এখন আমি আস্তে আস্তে করে এগুলি দিয়ে দিব। আপনারা আমার পাশে থাকুন আর দেখতে থাকুন। এখন আমি একটু নেড়ে দিব। আমি 3 মিনিট এই রান্নাটা করে নেব। আপনারা আমার সাথে থাকুন আর পাশেই থাকুন। দেখুন আমার পাস্তাটা হয়ে গেছে। এখন আমি একটা স্ট্রেনারে পানিটা জড়িয়ে নিব। আর আপনাদের একটা সিক্রেট কথা বলে দিই, আপনারা কখনোই এই পানি দিয়ে এটা ধোবেন না। এই পাস্তাগুলি আপনারা স্ট্রেনারে এভাবে রেখে একটা কিছু বড় কিছুর মধ্যে আপনারা মানে করে দিবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন। দেখুন আমি বড় একটা ট্রেতে আমি এভাবে মানে ছড়িয়ে দিয়েছি। আপনারা সেম এই কাজটাই করবেন। আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি 1 টুকরো বাটার দিয়ে দেবো। আপনাদের বাসায় বাটার যদি না থাকে তাহলে আপনারা ঘি দিতে পারেন। ঘিও যদি আপনাদের বাসায় না থাকে তাহলে আপনারা রান্নার রেগুলার তেল দিবেন। এখন আমি এটা গলিয়ে নিচ্ছি। এখন আমি একটু মানে পরিমাণ মতো একটু 1 কাপের মতো দুধ দিয়ে দিব। আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এখন আমি 4 চামচ চিনি দিয়ে দিব। এখন আমি একটু নেড়ে দিব এটা। এখন আমি 1 চামচের মতো ময়দা দিয়ে দিব। এটা আমি এখন মিশিয়ে নিব এটা। এখন আমি 2 চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে ভেজে রেখেছিলাম, এখন আমি এটা নেড়ে দিব। আর আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এখন আমি পাস্তাগুলি দিয়ে দিব। এই পাস্তাটা ছোট বড় সবাই পছন্দ করে। এখন আমি একটু নেড়ে দিব। দেখুন খুবই টেস্টি হয়, খুবই মজার হয়। মানে এটা বোঝানোর ভাষা প্রকাশ আমি করতে পারবো না। আপনারা এভাবে বানিয়ে খাবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এই পাস্তাটা।
হোয়াইট পাস্তা বলে। এখন আমি মজারেলা চিজ দিয়ে দিব। মজারেলা চিজ আমি আগে থেকে একটু কুটি কুটি করে কেটে রেখেছিলাম, এখন আমি সবগুলো এখানে দিয়ে দিব। আর এটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। আমার পাস্তাটা হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। আপনারা আমার সাথেই থাকুন, পাশেই থাকুন। দেখুন আমার পাস্তাটা রেডি হয়ে গিয়েছে, কত জুসি হয়েছে। আপনারা চেষ্টা করবেন এটা দেওয়ার জন্য, এই মজারেলার চিজ, এটা দিলে জুসি হয় একদম, অনেক সুন্দর হয়। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে সাথে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই কিন্তু এটাকে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।